রাজ্য ভিত্তিক যুব উৎসব বিজ্ঞান মেলাকে সামনে রেখে জেলা ভিত্তিক যুব উৎসব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে সোমবার অনুকূটি জেলার জেলা সদর কৈলা শহরে অনুকূটি কলাক্ষেত্রে শুরু হয়েছে অনুকূটি জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাকর দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুকূটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মহকুমা শাসক প্রদীপ সরকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা অমিত যাদব সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুধাকর দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাকর দাস বলেন, এ ধরনের অনুষ্ঠানের বিশেষ মহত্ব রয়েছে। এ ধরনের অনুষ্ঠান জেলার যুবক যুবতী ও ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার অন্যতম পন্থা। মন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ মেধা বিকাশের অন্যতম মাধ্যম এ ধরনের অনুষ্ঠান। ছেলেমেয়েদের এই মেধার বিকাশের দায়িত্ব আমাদের নিতে হবে বলেও জানান তিনি। এই যুব উৎসবের অনেকটা গুরুত্ব কিংবা মহত্ব রয়েছে। এই যুব উৎসবের মাধ্যমে আমাদের জেলা কিংবা আমাদের মহকুমা এলাকা যারা যুবকরা আছেন, ছেলেমেয়েরা আছেন, তাদেরকে বিভিন্নভাবে এগিয়ে দেওয়ার একটা অন্যতম পন্থা। তার পাশাপাশি আমাদের জেলা ছেলেমেয়ে যারা আছেন, বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা আছেন, তাদের আভ্যন্তরীণ মেধাকে বিকশিত করার এটা একটা অন্যতম অন্তরায় বা পথ। আমি মনে করি আমাদের জেলার ছেলেমেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে, সেটাকে বিকশিত করার দায়িত্ব নিশ্চয়ই আমাদেরকে নিতে হবে। এবং এই যুবোৎসবের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের জেলাতে বিভিন্ন ইভেন্টে, বিশেষ করে গান বলুন, নৃত্য বলুন, বিভিন্ন ড্রামা হতে পারে, ইয়োগা অ্যাক্টিভিটিস হতে পারে, স্পোর্টস অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ যুবকদেরকে কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলি আছে সেই দিক থেকে আমাদের যুবকদের কি ট্যালেন্ট রয়েছে সেটাকে বাছাই করার এটা কিন্তু একটা সুযোগ। এই যুব উৎসবে মোট 5টি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম বিষয়গুলি হলো লোকনৃত্য, আবৃত্তি ও বক্তৃতা। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর বন্যা পরিস্থিতির কারণে ব্লক এবং পৌর পরিষদ ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়নি, এর বদলে সরাসরি জেলা ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।